লাইভে গেলাম নাকি ভাই? ওই রবি ফোনটা আর দিয়ে দে, সাবমিটে দেখ কেন যে একটা নাম আছে। আমি কই এই যে এখন ধারাবাহিক ভাবে মাঠে ধারাবাহিকভাবে মাঠে এগিয়ে আসছে হাউজের দলনেতাদের নেতৃত্বে কুচকাওয়াজ দল। প্রথমে এগিয়ে আসছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হাউজ, এর নেতৃত্ব দিচ্ছে মোহাম্মদ খুরশেদুল আলম শান্ত। তৃপ্তি পদক্ষেপে বলিষ্ঠতার বার্তা ছড়িয়ে এগিয়ে চলছে এই হাউজের সদস্যবৃন্দ। প্রধান অতিথি মহাজনকে সালাম জানিয়ে মাঠ প্রদক্ষিণ করছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হাউস। এবার মোহাম্মদ এস এম সাজিদের নেতৃত্বে এগিয়ে আসছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হাউস। এই হাউজের সদস্যরা গতিশীলতার মন্ত্রে উজ্জীবিত হয়ে প্রধান অতিথি মহোদয়কে সালাম জানিয়ে দৃপ্ত পদক্ষেপে মাঠ প্রদক্ষিণ করছে। এখন এগিয়ে আসছে মোহাম্মদ আল রিফাতের নেতৃত্বে পল্লীকবি জসীমউদ্দিন হাউস। স্পর্ধিত আত্মঘোষণায় দুর্বার গতিতে প্রধান অতিথি মহোদয়কে সালাম জানিয়ে পল্লীকবি জসীমউদ্দিন হাউস দৃপ্ত পদক্ষেপে মাঠ প্রদক্ষিণ করছে। এরপর এগিয়ে আসছে গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজের স্নাতক সম্মান শিক্ষার্থী দল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এর নেতৃত্ব দিচ্ছে স্নাতক সম্মানের শিক্ষার্থী আব্দুল মতিন পাভেল। এবারে এগিয়ে আসছে সারাবান তহুরার নেতৃত্বে বেগম সুফিয়া কামাল হাউস। জননী সংসিতার ব্রতকে ধারণ করেই এ দলের অগ্রযাত্রা। প্রধান অতিথি মহোদয়কে সালাম জানিয়ে বেগম সুফিয়া কামাল হাউস বলিষ্ঠ পদক্ষেপে মাঠ প্রদক্ষিণ করছে। এরপর এগিয়ে আসছে মাহমুদা সুলতানা মিতুয়ের নেতৃত্বে বেগম রোকেয়া হাউস। জাগরণে আলোকবর্তিকা ধারণকারী এই দলটি পশ্চাৎপদতাকে পেছনে ফেলে প্রধান অতিথি মহোদয়কে সালাম জানিয়ে মাঠ প্রদক্ষিণ করছেন। এরপরে এগিয়ে আসছে মোহাম্মদ রাশিদুর রহমানের নেতৃত্বে বিএনসিসি ক্যাডেট দল। গাজীপুর ক্যান্ট